সাধারণ ছাত্র না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়ুম গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হিসেবে সবাই সমাদর করতেন তাকে কিন্তু হঠাৎ ফেসবুক স্ট্যাটাসে নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয় দেন এরপরেই আলোচনার কেন্দ্রে চলে আসেন সাদিক কায়ম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি পরিচয় ঘোষণার পরপরেই শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়ুমকে নিয়ে তৈরি হয় কৌতূহল লেখালেখি চলছে ফেসবুকেও অনেকেই রাজনীতিতে প্রকাশ্যে আসায় তাকে ধন্যবাদ দিয়েছেন অনেকেই দীর্ঘদিন তার সঙ্গে থেকেও রাজনৈতিক পরিচয় না জানতে পেরে অবাক হয়েছেন বিশেষ করে তার ব্যাচের ঘনিষ্ঠ বন্ধুরা আবার অনেকেই তার সমালোচনাও করেছেন সাদিক কায়ুমকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের যিনি সামি নামেই অধিক পরিচিত স্ট্যাটাসে তিনি লিখেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোয়ার্ডিনেশন করেই সব আয়োজন করা হয় সাংবাদিক সামি আরও লিখেন বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্বকে আটক করা হয় তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে সালমানের পুরো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো বা চব্বিশ বা পঁচিশ হবে তারপরেও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুফার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বসুম বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন ছিলেন এটা তো একটা বেশ বম সেল রেভলেশন এই ব্যাপারে কোনো প্রশ্নের অবকাশ নাই আমরা সকলেই শেল শকড যদিও এটা জানা যাচ্ছিল স্পেশালি আন্দোলনটা শেষ হওয়ার পর সফল হওয়ার পর যে এটার মধ্যে বিরোধী দলের কোন মাত্রায় অংশগ্রহণ ছিল এবং বিরোধী দলের অংশগ্রহণ এটা খুব একটা মানে খুব সারপ্রাইজিং না তবে যেই মাত্রায় অংশগ্রহণ আমরা জানতে পারতেছি কিছুটা সারপ্রাইজিং টু বি ভেরি অনেস্ট তো আমরা ডেলি শুধফোক শুলিলেও আমরা আলোচনা করছি ফ্রম টাইম টু টাইম যে সেটা যে এই মাত্রায় যে ছাত্র শিবিরের সভাপতি প্রধান সমন্বয়কদের একজন মানে খুচরা বিস্কুট পার্টি পেছন থেকে ভাঙচুর চালাইতেছে এই পর্যায়ের না এখানে যে সারপ্রাইজ হচ্ছে সবাই এখানে কয়েকটা ক্যাটাগরিতে আসি একটা তো অবশ্যই আছে এবিসি আগেই ভালো ছিলাম পার্টি যে আওয়ামী লীগের লোকজন বা শাহাবাগপন্থী তাদের তো বুক ভেঙে যাচ্ছে যে বলে কি শিবির আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করলো মুক্তিযুদ্ধের চেতনাকে মানে তাদের তো আর ঘুম হবে না রাতে আগামী বহুদিন এটা একটা পার্টির পশ্চাশে আগুন জ্বলতেছে খুব ভালো লাগতেছে এটা ভেবে আমার পার্সোনালি আর একটা পার্টি হচ্ছে ধরেন আমাদের মতো যারা কোনো রাজনৈতিক ইন্টারেস্ট নাই কোনো দল নাই গ্রুপ নাই সো আমাদের কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না কোনো কিছুই আমাদেরকে পার্সোনালি বদলাটা করে না আমার জায়গা থেকে যদি আমি বলি আমি বরং প্লেজেন্টলি সারপ্রাইজড ইন দ্যাট যে নতুন দেশ স্বাধীন করার পর এখানে হালুয়া পাঠিয়ে ঢুকে পড়ছে বিএনপি জামাত চোরে বড়ে খাইতেছে এরা পুরোপুরি পারতেছে না যেহেতু এখনও ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় তারা ক্ষমতায় না গতকালকে দেখি আলোচনা করতেছিল কোন একজন টকস মারানি সুশীল যে ও না বিএনপির এক নেতা সরি বিএনপির এক নেতা ইয়ে তার টকশতে আলোচনা করতেছিল যে বিএনপি কত মহান দল এবং এই বিএনপির উপর তারেক রহমানের কী পরিমাণ কন্ট্রোল যে স্বৈরাচার পতনের পর যেইখানে সারা দেশে মেসাকার হওয়ার কথা তাণ্ডবের সেটা হয় না শুধুমাত্র তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির নেতাকর্মীরা এগুলো করে নাই তারা এতটাই সম্মান করে তারেক রহমানকে আই এম নট শিওর কারণ কি এটা নাকি কারণ এইটা যে বিএনপি ক্ষমতায় নাই এখন সেনাবাহিনী রাস্তাঘাটে আছে এবং কনসিকুয়েন্স ভোগ করার ভয় আছে এই কারণে যদি এই মুহূর্তে বিএনপি নির্বাচন করে জিতে ক্ষমতায় আসতো ওরে মেসাকাশ সেটা তো যা হোক যেটা বলতেছি যে এই যে সরকার পতন হয়েছে সেখানে বিএনপির আমরা এখন জানতেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাইছেন যে বিএনপির লোকজন নিহত হয়েছে চারশোর উপরে টোটাল যত মানুষ নিহত হয়েছে তার মধ্যে চারশোর উপরে হইতেছে শুধু বিএনপির নেতাকর্মী এটা ওনার দাবি সত্য মিথ্যা জানি না অসত্য ধরে নিচ্ছি না এবং টোটাল মৃতের সংখ্যা এখন জানা যাচ্ছে প্রায় চোদ্দশো পনেরোশোর উপরে সো এগুলো জানা যাচ্ছে তার মানে বাস্তব নাম্বার অবশ্যই অনেক বেশি সো যদি দুই হাজার মানুষকে হত্যা করে পিসাদ স্বৈরশাসক শাসক শেখ হাসিনা সরকার তাইলে সেখানে যদি চা পাঁচশো যদি বিএনপির নেতাকর্মী হয় চারশো ক্ষেত্রে বিএনপি কনজারভেটিভ নাম্বার বলার কথা না যাই হোক কিন্তু একটা সিগনিফিকেন্ট হিউজ নাম্বার জামাত ইসলাম এখনও জানা নাই কি পরিমাণ ধারণা করতে পারি যে জামাতের প্রচুর লোক ছিল কারণ জামাত অনেক রাস্তায় রাস্তার আন্দোলনে জামাত বরং বিএনপির চেয়ে মোর সক্রিয় এবং মোর জজ বা আর কি যেহেতু তারা তাদের ধারণা তারা হচ্ছে ইসলাম বিরোধী দলকে হঠাৎ ইসলাম কায়েম করতে যাচ্ছে তাদের জজ বাট অন্য লেভেলের যেই কারণে জামাতকে নিয়ে আমার ভয় কিন্তু তার মানে এই না যে জামাত বিএনপি আওয়ামী লীগের যে খারাপ রাজনৈতিক দল আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আর ইউ হোল্ডিং জামাত টু হায়ার স্ট্যান্ডার্ড পটেন্সিয়াল ইয়ে আমি জামাতকে হায়ার স্ট্যান্ডার্ডে ধরতেছি কেন সেটা করতেছি সেটা কি জামাতের প্রতি অন্যায় হচ্ছে না সেটা জামাতের প্রতি অন্যায় হচ্ছে না কারণ জামাত আবার যেটা তাদের রেফারেন্স পয়েন্ট দেখাচ্ছে এটা অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ড পবিত্র কুরআন ইসলামের আইন শাসন তারা স্ট্যান্ডার্ড দেখায় যদি পান্ডামি করে তাহলে তো সেটা বিপজ্জনক সো অবশ্যই বিএনপি আওয়ামী লীগের তুলনায় জামাতের পাণ্ডামি অনেক অনেক কম অতুলনীয় কম কিন্তু আমি পার্সোনালি যদি বলি যে জায়গাটা প্লেজেন্টলি সারপ্রাইজ করছে যে তার মানে যে বিএনপি জামাত এখন দখল নিয়ে নিছে বাংলাদেশে বা নেওয়ার পথে আছে বা নিবে তার মানে তারা এটা আর্ন করছে যে সাধারণ ছাত্র জনতা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করে নিয়ে আসছে সেই স্বাধীন করা দেশে এরা কোনো ধরনের ত্যাগ তিতিক্ষা না করে হালুয়ার ভাগ খাইতে ঢুকে পড়ছে ব্যাপারটা এরকম না এরাই ত্যাগ তিতিক্ষা করে দেশ স্বাধীন স্বাধীন করে নিয়ে আসছে এবং শুধু এরাই না সাধারণ মানুষ প্রচুর জীবন দিছে শত শত আমাদের সামনে প্রমাণ আছে যে সাধারণ ছাত্র জনতা জীবন দিছে কিন্তু তারও রাজনৈতিক লোকজনও হইতেছে ফ্রিতে হালুয়া খাইতে চলে আসে নাই এবং সাধারণ মানুষের ইনভলভমেন্ট না থাকলে এরা কিন্তু সফল হইতো না এরা গত পনেরো বছর ট্রাই করে জামাত বিএনপি শিবির সর্বোচ্চ তাদের সর্বোচ্চ চেষ্টা করে ফেলছে তাদের সর্ব এমন না যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি নাই এখনও আমাদের ট্যাকে হইতেছে ট্রাম্প কার্ড একটা বাকি আছে সুতরাং খেলা হবে কোনো খেলা নাই সব খেলা শেষ জামাতের নেতাদের যখন ফাঁসি দেওয়া হয়েছে সাইদি যখন ফাঁসির রায় হয়েছে তখন জামাতের এক সপ্তাহের মধ্যে একশোর উপরে লোক মারা পড়ছে জামাত জামাতের সর্বোচ্চ চেষ্টা করে ফেলছে শেষ বিএনপির খালদা জিয়াকে যখন গ্রেফতার করা হয়েছে এবং অন্তরীণ করা হয়েছে এবং ফ্রম টাইম টু টাইম নির্বাচনের কয়েকটা নির্বাচনের পর বিএনপি বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে ফেলছে সো এই জামাত এবং বিএনপিকে দিয়ে আলাদাভাবে পৃথকভাবে সম্মিলিতভাবে এই স্বৈরাচারী শাসক দানবের পতন সম্ভব ছিল না এটা আমরা দেখে ফেলছি প্রমাণ পেয়ে ফেলছি এবং সেটার জন্য আমি ন্যাশনাল বিএনপি জামাতকে নিয়ে যে হাস্যরস করা হা হা পারে না ওরা খোঁজা ব্যর্থ তা না আমি কিন্তু ফ্রম টাইম যখন লিখছি বা আলোচনা করছি ডিফেন্ড করছি যে এটা না এখানে হাসির কিছু নাই এখানে একটা শৈরাচারী পিশাচ দানব বন্দুক নিয়ে কেউ কথা বললে এগুলি করে মেরে ফেলতেছে সেটার মুখে সেটা সামনে দাঁড়াইতে পারতেছে না মানুষ এটা নিয়ে তাদের দুর্বলতা হাস্যরস করার কিছু নাই এরকম পিসাজ বিএনপি হইলে এরকম আওয়ামী লীগ ও দূর ওপর থাকতে হইতো রাইট প্রশ্ন হচ্ছে কে কত বড় পিসাজ হইতেছে এখানে কৃতিত্বের কিছু নাই বাট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বিরোধী দল তারা তাদের সর্বোচ্চটুকু করে করে পারে নাই এবার পারছে কেন কারণ এবার সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল এবং সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল বিধায় এটা একটা লেজিটিমাইস মেসি পাইসে একটা হোয়াইট ইউবেস একটা ইয়ে রূপ ধারণ করছে এবং লেজিটি মেসি পাইছে এবং সেনাবাহিনী এগুলো পুরান কথা আলোচনা করে ফেলছি আমি বিভিন্ন পর্বে যে সেনাবাহিনী আজকে এই ভূমিকাটা নেওয়ার অবকাশ পাইছে এই কারণে যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটাতে সাধারণ মানুষ ইনভলভ সাধারণ মানুষ জীবন দিচ্ছে তা আমি বলতেছি যে কথাটা যে শিবির জামা বিএনপির লোক যতই জীবন দিক তাদের কারণে এই আন্দোলন সফল হয় নাই তারা পারে না অতীতে এবারও পারতো না এবারও এক হাজার প্রায় দুই হাজার লোক হত্যা করছে এই সরকার তার মানে তারা মানুষ মেরে ক্ষমতায় থাকা নিয়ে তাদের কোনো ইস্যু নাই তারা এবারও সফল হইতো শুধুমাত্র এখন সাধারণ মানুষের ইনভলভের কারণে সেনাবাহিনী এই মেসি দেখানোর অবকাশ পাইছে যেটা সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের চলতেছে এখানে ক্ষমতার লোভী একটা গোষ্ঠী বিরোধী দল একটা গোষ্ঠী সরকার পতনের জন্য এগুলো যদিও সেটা তাদের নাগরিক অধিকার সেটা যদিও সকল বিরোধী দলের রাজনৈতিক অধিকার সরকার পতনের আন্দোলন করা সেটা করতে দেয় নাও এখন যদি আমরা আসি যে আরেকটা অ্যাঙ্গেল থেকে সমালোচনা যেটা যেমন শাহেদ আলম ভাই করতেছেন শাহেদ আলম ভাই লিখতেছেন যে সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেমানি করেছে সমন্বয়ক বা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাক থেকে থাকে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক অন্য দলের থাকলেও বের হয়ে যাক এ ধরনের কাজ মুনাফিকই কাজ কারবার সাদিক নিজে মুনাফেক তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মোনাফিকি করেছে বলে আমি মনে করি শাহেদ আলম ভাইয়ের এই লেখার সাথে আমি এক না ওনার এই ফতোয়াটা অনেকটা হয়ে গেছে আমাদের হুজুরদের মতো ফতোয়া সে আমার কমেন্ট সেকশন দূষিত করে সেই পাটপার্থের মতো ফতোয়া এদের পীড়দের যখন সমালোচনা করি তখন এরা বলে যে আপনি গিবোধ করতেছেন কেন এদের পীরদের সমালোচনা করে আর গিবোধ করা কিন্তু গিবোধের ডেফিনেশন কিন্তু সেটা না আপনি পাবলিক টপিকে পাবলিক ইন্টারেস্টের বিষয়ে কথা বলা পাবলিকলি এটা গিবোধের ক্যাটাগরিতে পড়ে সেটা পার্সোনাল লেভেলে এবং পার্সোনাল লেভেলের বিষয় হচ্ছে গিবোধ এখানে একইভাবে এখানে মুনাফি কী কিনা এটা প্রতারণা কিনা এটা ডিফাইন করবে এখানে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে জাস্ট হোলসেল ব্ল্যাঙ্ক কারণ আমাকে তার অনুপস্থিতিতে কিছু বললেই সেটা গিবত শেখ হাসিনার গণভবনে শেখ হাসিনার সামনে উপস্থিত না থেকে কথা বললে সেটা কি সেটাও গিবৎ ব্যাপারটা এরকম না রাইট এখানে আমাদেরকে দেখতে হবে উদ্দেশ্য কী এবং কারণ কী কী কারণ এবং কী উদ্দেশ্য এটা করা হয়েছে এখানে কি জনগণকে প্রতারণা করে ধোকা দিয়ে তাদেরকে ব্যবহার ছিল আন্দোলনে ব্যবহার করার জন্য জামাত ইসলাম তাদের নিজের আন্দোলন সেখানে জনগণকে প্রতারিত করে ইনভলভ করছে ব্যাপারটা এরকম নাকি ব্যাপারটা এরকম যেটা একটা সাধারণ মানুষের আন্দোলন সেই সাধারণ মানুষের আন্দোলন করার পুরোপুরি অধিকার বিএনপি জামাতের লোকদেরও আসে কারণ তারাও ওই দেশের নাগরিক তারাও দেশের সাধারণ মানুষ তারা তাদের নাগরিক অধিকার প্র্যাকটিস করতে গেলে সরকার দমন নিপীড়ন চালায় তারা তাদের পরিচয় সামনে নিয়ে নাগরিক পরিচয় সামনে নিয়ে বৈধভাবে তারা আসতে পারার কথা সেটা তারা আসতে পারে না এর প্রেক্ষিতে তারা তাদের পরিচয় গোপন করে নিরাপত্তার স্বার্থে এখানে ধোকা দেয়া প্রতারণা করার প্রশ্ন কেন আসতেছে এই গিবতের কথার মতো এটা গিবত না এখানে গিবতের ডেফিনেশন খাটবে না এখানে মোনাফিকি খাটবে না এখানে তাদের উদ্দেশ্য মোনাফিকি না তাদের কারণও মোনাফিকি না পৃথিবীর নিয়ম কানুন এইভাবে কাজ করে যে কেউ যখন একটা অপরাধ করে সেই অপরাধটা মিন করে করছে কিনা সেখানে কনটেক্সটা ইম্পর্টেন্ট তারা আজকে আত্মপ্রকাশ করতে পারে না বিধায় তারা তাদের নাগরিক অধিকার চর্চা করতে পারে না বিধায় সাধারণ জনমানুষের একটা আন্দোলনে ইনভলভ হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার গেম এইখানে তাদের পরিচয় গোপন করার উদ্দেশ্য মোনাফিক কিনা কারণ মোনাফি কিনা এন্ড গোল মোনাফি কিনা এখানে তাদের উদ্দেশ্য গোপন করার কারণ নিপীড়ক রাষ্ট্রের নিপীড়নের হাত থেকে রক্ষা পেয়ে তাদের নাগরিক অধিকার যেটা তাদের বৈধ অধিকার সেটা চর্চা করা অবকাশ পাওয়া পেছন থেকে টোকাই পার্টি বিস্কুট পার্টি ঢিল ছোড়াছড়ি করে রাজ ইনভলভ হয় সাবোটাজ করে এগুলো আওয়ামী লীগও জানে জানে বিধায়া অনেক ক্ষেত্রে এরকম করে দমন নিপীড়ন এই মাত্রায় করে করতেছে ওরা ওদের বিশ্বাস শেখ হাসিনার বিশ্বাস ধারণা সে হইতেছে জামাত শিবির এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ পার্টি নিধন করতেছে এবং তারা হচ্ছে আন্দোলনকে বেহাত করতেছে এবং ঠুকে পড়ছে ঠুকে পড়ছে ষড়যন্ত্রকারীরা যে আলোচনা কিন্তু আমি ফ্রম টাইম টু টাইম করছি আন্দোলন চলাকালীন যে এই যে কথাগুলো তারা বলে এই কথাগুলো কিন্তু একদম মিথ্যা না যে এখানে বিরোধী দলের ষড়যন্ত্র এখানে বিরোধী দল ছাত্রদেরকে ব্যবহার করতেছে এই কথাগুলো কিন্তু মিথ্যা না কিন্তু এই মিথ্যাবাদীরা এত মিথ্যা কথা বলে যে মানুষ তাদের কথা বিশ্বাস করে না কিন্তু তাদের এই কথাগুলো গুলা কিন্তু পুরোপুরি মিথ্যাও না এবং এই কারণে এটাকে বলা হয় রাজনীতি মানুষ বলে না যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢেকে গেছে এক্স্যাক্টলি এই কারণে বলে কারণ রাজনীতির মধ্যে আসলে পলিটিক্স ঢুকে যায়